أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَوْمٌ اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا এরাই হলো আমাদের জাতি যারা তাকে ছেড়ে অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। এরা কেন তাদের পক্ষে কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا আর তোমরা যখন তাদেরকে এবং আল্লাহকে ছেড়ে তারা যাদের উপাসনা করে তাদের পরিহার করেছ, সেক্ষেত্রে তোমরা এখন আশ্রয় নেওয়ার জন্য প্রশস্ত গুহার দিকে চলে যাও। তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের জন্য তাঁর করুণার কোনো এক পথ খুলে দিবেন এবং তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দিবেন। আর তুমি সূর্যকে যখন উঠতে দেখো তখন তা তাদের গুহা অতিক্রম করে ডান দিকে সরে যায় এবং যখন তা ডুবে যায় তখন তা তাদেরকে অতিক্রম করে বাম দিকে সরে যায়। তারা এর মাঝখানে এক প্রশস্ত জায়গায় ছিল। এ হল আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয় এবং তিনি যাকে পথভ্রষ্টকে সাব্যস্ত করেন তার জন্য তুমি কোনো বন্ধু ও পথ প্রদর্শনকারী খুঁজে পাবে না। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আর তারা জেগে আছে বলে তুমি মনে করছো, অথচ তারা ঘুমিয়ে আছে। আর আমরা তাদেরকে ডান দিকেও ফিরাবো এবং বাম দিকেও ফিরাবো। আর দোরগড়ায় তাদের কুকুর সামনের পা দুটি ছড়িয়ে রেখেছে। তুমি যদি তাদের অবস্থা সম্বন্ধে অবহিত হও তাহলে নিশ্চয় তুমি পিঠ দেখিয়ে তাদের কাছ থেকে পালাবে এবং তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ
قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعد يوم আর এভাবেই আমরা তাদেরকে অসহায় অবস্থায় থেকে আর এভাবেই আমরা তাদেরকে অসহায় অবস্থা থেকে উত্থিত করলাম। এতে তারা আশ্চর্যান্বিত হয়ে একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো এবং তাদের মাঝে একজন জিজ্ঞেস করল, তোমরা এখানে কতকাল ছিলে? তারা বলল, আমরা তো একদিন বা এর একাংশ এখানে ছিলাম। قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا তারা অর্থাৎ অন্যেরা বলল, তোমরা কতদিন ছিলে তা তোমাদের প্রভু প্রতিপালক ভালো করেই জানেন, অতএব তোমরা নিজেদের একজনকে তোমাদের এ রৌপ্য মুদ্রা দিয়ে শহরের দিকে পাঠাও, এরপর সে দেখবে সবচেয়ে ভালো খাদ্য সামগ্রী কোনটি, তখন তা থেকে সে তোমাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসবে এবং বিচক্ষণতার সাথে তাদের গোপন বিষয়াবলী জেনে নিবে, কিন্তু সে যেন তোমাদের সম্পর্কে কাউকে অবহিত না করে। إنهم يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا কেননা তারা যদি তোমাদের উপর প্রাধান্য লাভ করে তাহলে নিশ্চয় তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তাদের ধর্মে তোমাদের ফিরিয়ে নিবে এবং সেক্ষেত্রে তোমরা কখনো সফল হতে পারবে না। إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا আর এভাবেই আমরা তাদের সম্পর্কে মানুষকে জানিয়ে দিলাম যাতে তারা জেনে যায় আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর নিশ্চয় প্রতিশ্রুত সময় সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আর স্মরণ করো, তারা যখন নিজেদের বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তাদের মাঝে কোনো কোনো লোক বলল, তাদের উপর একটি দালান নির্মাণ করো। রব্বুহুম আ'লাম বিহিম ক্বালাল লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা তাদের প্রভু প্রতিপালক তাদের ভালো করেই জানেন, যারা নিজেদের যুক্তিতর্কে জিতে গেল তারা বলল, আমরা অবশ্যই তাদের উপর উপাসনালয় নির্মাণ করব। سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل তারা অবশ্যই বলবে তারা ছিল তিনজন এবং চতুর্থটি ছিল তাদের কুকুর। তারা না জেনে অনুমান করে বলবে তারা ছিল পাঁচজন এবং ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আর তারা বলবে তারা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। তুমি বলো, তাদের প্রকৃত সংখ্যা কত ছিল তা আমার প্রভু প্রতিপালক
সবচেয়ে ভালো জানেন, আর অতি অল্প সংখ্যক লোকই তাদের সম্পর্কে জানে। ফলা তুমারে ফিহিম ইল্লা মিরাআন জাহিরান ওয়ালা তাসতাফতি ফিহিম মিনহুম আহাদা। কাজী, প্রাসঙ্গিক আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না এবং তাদের কারো কাছ থেকেই তাদের সম্পর্কে তথ্য জানতে চেয়েও না। ওয়ালা তাকুলান লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আর তুমি কোনো বিষয় সম্বন্ধে কখনো বলো না, আমি নিশ্চয় এটা আগামীকাল করব। তবে একথা বলো, আল্লাহ যেভাবে চাইবেন সেভাবেই করব। আর তুমি যখন ভুলে যাও তখন তুমি তোমার প্রভু প্রতিপালককে স্মরণ করো এবং বলো, আশা করি আমার প্রভু প্রতিপালক এর চেয়ে অধিক সঠিক বিষয়ের দিকে আমাকে পথ দেখাবেন। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ ثَلَاثَ مِائَةٍ سِنِينَ وَازْدَادُوا تِسْعًا। আর তারা তাদের প্রশস্ত গুহায় 300 বছর অবস্থান করেছিল এবং তারা এতে আরও 9 বছর যোগ করেছিল। قُلِ اللَّهُ عَلَمُ بِمَا لَبِثُوا لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَبْصِرْ بِهِ وَاسْمِعْ مَا لَهُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَدًا। তুমি বলো, তারা কতকাল সেখানে অবস্থান করেছিল তা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আকাশসমূহ ও পৃথিবীর অদৃশ্য বিষয়াবলী একমাত্র তাঁরই হাতে। তিনি কতই উত্তম দ্রষ্টা ও কতই উত্তম শ্রোতা। তিনি ছাড়া তাদের কোনো বন্ধু নাই, আর তিনি তাঁর কর্তৃত্বে কাউকে অংশীদার হবার অনুমতি দেন না। وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ আর তোমার প্রভু প্রতিপালকের কিতাব থেকে তোমার কাছে যা ওহি করা হয় তা তুমি পড়ে শোনাও। তার কথার পরিবর্তনকারী কেউ নাই, আর তুমি তাকে ছেড়ে কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আর তুমি নিজেকে তাদের সাথে যুক্ত রাখো যারা তাদের প্রভু প্রতিপালককে তার সন্তুষ্টি চেয়ে সকাল ও সন্ধ্যায় ডাকে, আর তোমার দৃষ্টি পার্থিব জীবনের সৌন্দর্য কামনায় যেন তাদেরকে পিছনে ফেলে এগিয়ে না যায়। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আর তুমি তার আনুগত্য করো না, আমরা যার অন্তরকে আমাদেরকে স্মরণ করা থেকে উদাসীন করে রেখেছি এবং যে হীন বাসনার অনুসরণ করেছে আর যার ব্যাপারে সীমা ছাড়িয়ে গেছে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম
فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها আর তুমি বলো, এ সত্য তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত, সুতরাং যে চায় সেই মানানুক এবং যে চায় সে অস্বীকার করুক। আমরা নিশ্চয় জালেমদের জন্য এমন আগুন প্রস্তুত করে রেখেছি যার প্রাচীরগুলো তাদের ঘিরে রেখেছে। كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا আর তারা পানির জন্য আকুতি জানালে গলিত তামার ন্যায় পানি দিয়ে তাদের আকুতি পূরণ করা হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসিয়ে দিবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত মন্দ সেই বিশ্রাম স্থল। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুরস্কার। যারা নিজেদের কর্মকে সুন্দর করে তোলে নিশ্চয় আমরা কখনো তাদের প্রতিদান বিনষ্ট করব না। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك এদের জন্য চিরস্থায়ী বাগান সমূহ রয়েছে। এগুলোর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে। সেখানে এদেরকে সোনার কাঁকন পরানো হবে, আর এরা চিকন ও মোটা রেশমের সবুজ পোশাক পরবে। সেখানে এরা সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে বসবে। এটা কত উত্তম পুরস্কার এবং কত সুন্দর বিশ্রাম স্থল। وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا আর তুমি তাদের কাছে সেই দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করো, যাদের একজনকে আমরা আঙ্গুরের দুটি বাগান দান করেছিলাম এবং উভয় বাগানকে আমরা খেজুর গাছ দিয়ে ঘিরে রেখেছিলাম, আর এ দুটির মাঝে আমরা শস্য ক্ষেত বানিয়েছিলাম। كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا বাগান দুটির প্রত্যেকটি প্রচুর পরিমাণে নিজ নিজ ফল উৎপাদন করত এবং এতে অর্থাৎ উৎপাদনে কিছুই কম করত না, আর এ দুটির মাঝে আমরা একটি নদী প্রবাহিত করে রেখেছিলাম। فقال لصاحبه وهو يحاوره أنا أكثر
أكثر منك مالا وأعز نفرا আর তার বাগানে অনেক ফল ধরত, তাই আলোচনাকালে সে তার সঙ্গীকে গর্ব করে বলল, তোমার চেয়ে আমি ধন সম্পদে অনেক বেশি প্রাচুর্যশালী এবং জনবলে অনেক বেশি শক্তিশালী। وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَن تَبِيدَ هَذِهِ أَبَدًا আর সে নিজের প্রতি অন্যায়রত থাকা অবস্থায় নিজ বাগানে প্রবেশ করল। সে বলল, এটি কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না। وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّدِدتُّ إِلَىٰ رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِّنْهَا مُنقَلَبًا আর সেই প্রতিশ্রুত ধ্বংসের মুহূর্ত কখনো আসবে বলেও আমি মনে করি না। আর আমাকে আমার প্রভু প্রতিপালকের দিকে ফিরিয়ে নেওয়া হলেও আমি নিশ্চয় সেখানেও এর চেয়ে উত্তম আবাসস্থল পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا সে তার সাথে যখন আলোচনা করছিল তার সঙ্গী তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এরপর বীর্য থেকে সৃষ্টি করেছেন, এরপর তিনি তোমাকে মানুষ আকারে পূর্ণাঙ্গ করেছেন? লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিক বিরাব্বি আহাদা কিন্তু আমি বলি আল্লাহই আমার প্রভু প্রতিপালক, আর আমি কাউকে আমার প্রভু প্রতিপালকের সাথে শরীক সাব্যস্ত করি না। ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا আর তুমি তোমার বাগানে যখন প্রবেশ করেছিলে তখন তুমি কেন বললে না আল্লাহ যা চাইবেন তাই হবে, কারণ আল্লাহর সহায়তা ছাড়া কোনো শক্তি অর্জিত হতে পারে না। যদিও তুমি আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততির ক্ষেত্রে তোমার চেয়ে হীন দেখছ। يأتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا তথাপি এটা সম্ভব আমার প্রভু প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম বাগান দান করবেন এবং তোমার এ বাগানের উপর আকাশ থেকে আগুনের গোলাবর্ষণ করবেন, এর ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। অথবা এর পানির স্তর অনেক গভীরে নেমে যাবে, এরপর তুমি পুনরায় তা কখনো টেনে তোলার ক্ষমতা রাখবে না। وَوُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَى مَا أَنْفَقَ فِيهَا
وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا. আর এর সব ফল ধ্বংস করে দেয়া হলো, আর এ বাগান মাচাসহ মাটিতে লুটিয়ে পড়ে রইল। তখন সে এতে যা খরচ করেছিল সেজন্য আক্ষেপ করে নিজের দুহাত কচলাতে লাগলো এবং বলতে লাগলো, হায় আমার প্রভু, প্রতিপালকের সাথে আমি যদি কাউকেও শরিক না করতাম। وَلَمْ تَكُنْ لَهُ فِئَةٌ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مُنْتَصِرًا। আর তার কোনো দলবল ছিল না যারা তাকে আল্লাহর বিরুদ্ধে কোনো সাহায্য করতে পারত, আর সে কোনো প্রতিশোধই নিতে পারল না। هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا। এরূপ সময়ে সাহায্য সে থাকে কেবল প্রকৃত উপাস্য আল্লাহর কাছ থেকেই। তিনি এই পুরস্কার প্রদানে উত্তম এবং শুভ পরিণামে পৌঁছানোর ক্ষেত্রেও উত্তম। وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فأصبح هشيما تدروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আর তুমি তাদের কাছে পার্থিব জীবনের দৃষ্টান্ত বর্ণনা করো। এটি হলো সেই পানির ন্যায় যা আমরা আকাশ থেকে অবতীর্ণ করি, পরে এর সাথে পৃথিবীর উদ্ভিদ মিশে যায়, এরপর তা শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যাকে বাতাস উড়াতে থাকে, আর আল্লাহ প্রত্যেক বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا। ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সাজসজ্জা, কিন্তু স্থায়ী সৎকাজ তোমার প্রভু প্রতিপালকের দৃষ্টিতে পুরস্কারের দিক দিয়ে উত্তম এবং আশা ভরসার দিক থেকেও খুব ভালো। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا। আর স্মরণ করো যেদিন আমরা পাহাড় পর্বতকে সরিয়ে দিব এবং তুমি পৃথিবীর জাতিসমূহকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে আসতে দেখবে, আর আমরা এ বিপদে তাদের সবাইকে একত্র করব এবং তাদের একজনকেও ছাড়ব না। وَعُرِضُوا عَلَى رَبِّكَ صَفًّا لَقَدْ جِئْتُمُونَا كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ بَلْ زَعَمْتُمْ أَلَّن نَجْعَلَ لَكُمْ مَوْعِدًا। আর তাদেরকে সারিবদ্ধভাবে তোমার প্রভু প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে এবং তাদের বলা হবে, নিশ্চয় তোমরা আমার সামনে সেভাবে উপস্থিত হয়েছ যেভাবে আমরা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমরা তো বরং এ ধারণা করেছিলে আমরা তোমাদের জন্য কখনো কোনো প্রতিশ্রুতি পূর্ণ করার সময় নির্ধারণ করব না।
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আর তাদের আমল নামার কিতাব তাদের সামনে রেখে দেয়া হবে, তখন তাতে যা লেখা আছে সেজন্য তুমি এ অপরাধীদের ভীত সন্ত্রস্ত দেখতে পাবে। তারা বলবে, হায় আমাদের জন্য দুর্ভোগ, এটা কেমন কিতাব যা ছোট বড় কোনো কিছু বাদ দেয়নি, বরং এটি সব কিছুকে সংরক্ষণ করে রেখেছে। আর তারা যা কিছু করে এসেছে তা তারা নিজেদের সামনে দেখতে পাবে, আর তোমার প্রভু প্রতিপালক কারো প্রতি অবিচার করেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ আর স্মরণ করো, আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমের জন্য সিজদাবনত হও, তখন ইবলিস ছাড়া তারা সবাই সিজদা করল, সে ছিল জিনদের একজন, সুতরাং সে তার প্রভু প্রতিপালকের আদেশ অমান্য করল। আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু بئس للظالمين بدلا অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে ও তার পরবর্তী প্রজন্মকে নিজেদের বন্ধু বানাচ্ছ, অথচ তারা তোমাদের শত্রু? জালেমদের জন্য বিনিময় অতি মন্দ হয়ে থাকে। أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا আমি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি লগ্নে এবং তাদের নিজেদের সৃষ্টির সময়ও তাদেরকে সাক্ষী করিনি, আর আমি পথভ্রষ্টকারীদের কখনো সাহায্যকারী রূপে গ্রহণ করতে পারি না। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا আর স্মরণ করো যেদিন তিনি বলবেন, যাদেরকে তোমরা আমার শরীক বলে মনে করতে তোমরা তাদের ডাকো, তখন এরা তাদের ডাকবে কিন্তু তারা এদের কোনো উত্তর দিবে না, আর আমরা এদের এবং এদের কল্পিত শরীকদের মাঝে এক ধ্বংসের দেয়াল দাঁড় করিয়ে দিব। আর অপরাধীরা আগুন দেখে বুঝবে তারা এতে পড়তে যাচ্ছে, আর তারা এ থেকে বেরিয়ে পালাবার কোনো পথ খুঁজে পাবে না। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ
وكان الإنسان أكثر شيء جدلا আর নিশ্চয় আমরা মানুষের জন্য এই কোরআনে প্রত্যেক আবশ্যকীয় দৃষ্টান্ত বিভিন্নভাবে বর্ণনা করেছি এবং মানুষ সবচাইতে বেশি ঝগড়াটে يستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا আর লোকদের কাছে যখন হেদায়েত আসে তখন ঈমান আনতে ও তাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে তাদেরকে তাদের এ চাওয়া ছাড়া আর কিছুই বাধা দেয়নি যে তাদের ক্ষেত্রেও যেন একই পরিণতি সহ পূর্ববর্তীদের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে অথবা তাদের উপর যেন সরাসরি আযাব এসে যায় ويجادل الذين كفروا بالباطل ليدحدوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا আর আমরা রসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়ে থাকি আর যারা অস্বীকার করে তারা মিথ্যার আশ্রয় নিয়ে তর্ক বিতর্ক করে থাকে যেন এর মাধ্যমে তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে আর তারা আমার নিদর্শনাবলী এবং যেসব বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল সেগুলোকে তারা হাসি ঠাট্টার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا আর তার চেয়ে বড় জালেম কে যাকে তার প্রভু প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করানো সত্ত্বেও সে এ থেকে মুখ ফিরিয়ে রেখেছে এবং তার কৃতকর্ম ভুলে গেছে নিশ্চয় আমরা তাদের হৃদয়ে আবরণ এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করে দিয়েছি যেন তারা এ কোরআন বুঝতে না পারে আর তুমি হেদায়েতের দিকে তাদের ডাকলেও তারা কখনো হেদায়েত পাবে না لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا আর তোমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল ও মহাকৃপার অধিকারী তাদের মন্দ কৃতকর্মের জন্য তিনি যদি তাদের ধরতে চাইতেন তাহলে অবশ্যই তিনি তাদের জন্য আযাবকে ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য এক প্রতিশ্রুত মেয়াদ নির্ধারিত রয়েছে যা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا আরে হলো সেসব জনপদ
যেগুলোকে আমরা তাদের জুলুম করার দরুন ধ্বংস করেছিলাম, আর আমরা তাদের ধ্বংসের জন্য এক মেয়াদ নির্ধারিত করে দিয়েছিলাম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا আর স্মরণ করো, মুসা যখন তার যুবক সঙ্গীকে বলল, আমাকে যুগ যুগ ধরে চলতে হলেও দুই সমুদ্রের সংযোগ স্থলে না পৌঁছানো পর্যন্ত আমি ক্ষান্ত হব না। فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا এরপর তারা দুজন যখন দুই সমুদ্রের সংযোগ স্থলে পৌঁছল, তারা তাদের মাছের কথা ভুলে গেল এবং সেটি দ্রুত বেগে সমুদ্রে নিজ পথ ধরল। فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا এরপর তারা উভয়ে যখন সেই স্থান ছেড়ে সামনে এগিয়ে গেল, তখন সে তার যুবক সঙ্গীকে বলল, আমাদের সকালের খাবার আমাদের কাছে নিয়ে আসো, নিশ্চয় আমরা আমাদের এই সফরের দরুন খুব ক্লান্ত হয়ে পড়েছি। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وَمَا أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا দিশে বলল, তুমি কি বুঝতে পেরেছিলে আমরা যখন বিশ্রামের জন্য শিলাখণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, আর তোমার কাছে এর কথা উল্লেখ করতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল, আর সেটি অদ্ভুতভাবে সমুদ্রে নিজের পথ ধরেছিল। قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا সে বলল, এটাই তো সেই স্থান যা আমরা খুঁজে ফিরছিলাম। এরপর তারা উভয়ে নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে ফিরে গেল। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما তখন সেখানে তারা আমাদের বান্দাদের মাঝ থেকে এক মহান বান্দাকে দেখতে পেল, যাকে আমরা নিজ পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে তাকে বিশেষ জ্ঞানও দান করেছিলাম। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا মুসা তাকে বলল, আমি কি এই উদ্দেশ্যে তোমাকে স্মরণ করতে পারি যাতে করে তোমাকে যা শেখানো হয়েছে সেই হেদায়েত থেকে আমাকেও কিছু শিখিয়ে দিবে? قال إنك لن تستطيع معي صبرا সে মহান বান্দা বলল, তুমি তো আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না। وكيف تصبر على ما لم تحط به خبرا আর তুমি যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করনি সে সম্বন্ধে তুমি ধৈর্য ধরবেই বা কি রূপে? قال ستجدني إن شاء الله صابرا و
ওয়ালা আসি লাকা আমর। সে বলল, আল্লাহ চাইলে তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীল দেখতে পাবে এবং আমি কোনো বিষয়েই তোমার অবাধ্যতা করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। সে মহান বান্দা বলল, বেশ, তুমি যদি আমাকে অনুসরণ করো তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজেই তোমাকে এ সম্পর্কে কিছু বলি। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। এরপর তারা উভয়ে রওনা হলো। অবশেষে তারা একটি নৌকায় চড়ল। সে মহান বান্দা পরবর্তীতে এটিকে ছিদ্র করে দিল। সে অর্থাৎ মুসা বলল, তুমি কি এর আরোহীদের ডুবানোর উদ্দেশ্যে এতে ছিদ্র করলে? তুমি নিশ্চয় এক খারাপ কাজ করেছ। قال لم أقل إنك لن تستطيع معي صبرا। তোর সে বলল, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না? قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। তোর সে বলল, আমি যা ভুলে গেছি এর দরুন তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো না, আর আমার ব্যাপারে কঠোর হয়ে তুমি আমাকে কষ্টেও ফেলো না। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। তারা উভয়ে আবার চলতে শুরু করলো। অবশেষে তারা যখন এক বালকের দেখা পেল তখন সে অর্থাৎ আবহান বান্দা তাকে মেরে ফেলল। এতে সে অর্থাৎ মুসা বলল, তুমি কি এমন একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে যে কাউকে হত্যা করেনি? নিশ্চয় তুমি এক অতি মন্দ কাজ করেছো।